सर्वव्यापी देशी भक्ति वेदांत स्वामी प्रभुपाद नाम परिचिति लाभ करेछेन तार श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए सपार्थ सेवा प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रीपाद पद्म वंदना के मंच समासी प्रदंडी सभापति महोदय धामभूषण आचार्यगण त्रिदंडीपादगण ब्रह्मचारी वृंद और मातृमंडल सकल के यथाजोग्य अभिवादन जानिए कृपा प्रार्थना अभिमुखे आज के ईश्वने श्रीधाम मायापुर श्रील महाराज जी समाधि मंदिर शुद्ध आज के नय आज के समाधि मंदिर की ब्रजेर यमुनार तटान्त कुंजे एटी राधारणीर कुंज रूपे निरूपित हुए तो श्री जगन्नाथ देवर अनंत लीला से लीला कथा बोलछेन जे जदि समस्त ब्रह्मांड के जदि कागज करे नेवा जाए और सात समुद्रेर जल के जदि कालीते परिणत करे लेखा जाए ताहलेओ जगन्नाथेर शतांशेर एक अंश लीलाओ वर्णन करा जाबे ना। तथापि जगन्नाथ अत्यंत भक्त वत्सल जगन्नाथ आर केउ नन तिनि हच्छेन श्री ब्रजेंद्रनंदन श्रीकृष्ण केन जखन तिनि राधा मंडित श्यामसुंदर तखन तिनि हलेन श्री गौरसुंदर और जखन श्यामंडित राधा तखन तिनि हलेन श्री जगन्नाथ। এটা আমরা যাতে অতি সহজে বুঝতে পারি তাই আমাদের বাসুদেব ঘোষ ঠাকুর বললেন, বাসু ঘোষ ঠাকুরে কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অতএব কেউ যেন গৌরসুন্দরকে আর শ্রীকৃষ্ণকে এবং শ্রী জগন্নাথ দেবকে পৃথক বলে মনে না করেন, সবই এক। তবে হ্যাঁ, এই শ্রী জগন্নাথ রূপে আমাদের রূপগোস্বামীকরণ বললেন, সমৃদ্ধিমান সম্ভোগ লীলা রসাস্বাদন মাধুর্য আস্বাদন করছেন শ্রী জগন্নাথ রূপে। সেটা যারা রসিক ভক্ত সেই সমৃদ্ধিমান সম্ভোগ তারা আস্বাদন করবেন, আমার সে যোগ্যতার অভাব। তবে শ্রী জগন্নাথ কী না করতে পারেন, সবই করতে পারেন। প্রথম বক্তা বলেছিলেন তার এক ভক্তকে নিয়ে তিনি নিজের বাগানে অর্থাৎ রাজার বাগানে কাঁঠাল চুরি করতে পর্যন্ত গিয়েছিলেন। কাঁঠাল চুরি করতে গিয়ে ধরা পড়লেন। শুধু কি কাঁঠাল চুরি করলেন? আচ্ছা, কাঁঠাল চুরি না করে আবার মাধব দাস বলে এক ভক্ত ছিলেন, তার গৃহে সকলে তাকে একবারে পরিত্যাগ করেছিল। তার যখন বার্ধক্য এসে গেল, সকলে পরিত্যাগ করেছে, তখন সেই গৃহ পরিত্যাগ করে তিনি কাঁদতে 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 জগন্নাথ ক্ষেত্র পুরুষোত্তম ধামে এসে উপস্থিত হয়েছেন। শুধু ওই সারাদিন শুধু শ্রী জগন্নাথ হা জগন্নাথ হা জগন্নাথ এই বলে কেবল চিৎকার করতে থাকেন, কিন্তু কেউ বুঝে উঠতে পারে না। লোকে জানে যে হয়তো এটা পাগল বা কিছু। এইভাবে করতে করতে কেউ যদি কোনো কিছু দিয়ে যান সামান্য, তাহলে সে কি ভোজন করেন? এইভাবে থাকতে থাকতে বার্ধক্যের চরম অবস্থায় এসে গেল আর সম্পূর্ণ জগন্নাথের নাম কীর্তন করতে পারছে না, কিন্তু সে শয্যাতে মলমূত্র ত্যাগ করে পড়ে আছে, একবারে কাপড়ের মধ্যে সব। এমত অবস্থায় রাত্রিতে কেউ এসে তার সেই মলমূত্র যুক্ত যে বস্ত্র সব পরিষ্কার করে ধৌত করে দিয়ে আর সুন্দর বসন পরিয়ে দিয়ে তারপরে তাকে খাইয়ে দিয়ে চলে যায়। কয়েকদিন যখন চলে গেল,
সেই ভিক্ষুকটি মনে করলেন যে আমার তো কেউ নেই জগতে, কিন্তু আমাকে এটা কে করে যায় এই কার্য, আজকে একটু ভালো করে আমাকে জিজ্ঞাসা করতে হবে। তখন রাত্রি মধ্যরাত্রি যখন এইভাবে সেবা করবার জন্য এসছেন, তখন তার হাত দুটো ধরে বলছেন, বাবা তুমি সত্যি করে বলো তো কে, আমার তো জগতে কেউ নাই, তো তুমি কে, এত যত্ন করে আমার মলিন বসন সব পরিত্যাগ করে, মলমূত্র আর বস্ত্রাদি পরিত্যাগ করে, আমাকে সুন্দর করে এত যত্ন করে খাইয়ে দিয়ে যাও, আমাকে লোকে জিজ্ঞাসা করে আমি কিছু বলতে পারি না। তখন শ্রী জগন্নাথ বলছেন, তুমি যার নাম ওই শ্রী জগন্নাথ 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 বলে কীর্তন করতে, আমি সেই শ্রী জগন্নাথ এসেছি তোমার সেবা করে তোমাকে সুখদান করবার জন্য। বলে বলি এ কি লীলা প্রভু তোমার? বলে হ্যাঁ, যেমন আমার ভক্ত আমার সেবা করে পরম সুখ লাভ করে, কিন্তু আমার ভক্তের যখন অন্তিম লগ্ন হয় তখন জগন্নাথ বলছেন আমি আমার সেই ভক্তের সেবা করে পরম সুখ লাভ করতে পারি। সুতরাং শ্রী জগন্নাথ এত বড় দয়াময়, তো সুতরাং তিনি ব্রজভাবে সেই নীলাচল থেকে বলুন আর দ্বারকা থেকে বলুন, কুরুক্ষেত্র থেকে বলুন, উপনিষদে বলেছেন আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনঃপ্রগ্রহমেব চহ। প্রকৃত রথটা কি? মানুষের দেহরূপী রথ, আর আত্মা হচ্ছে রথি, বুদ্ধি হচ্ছে সারথি, আর মন হচ্ছে লাগাম, আর ছটা রিপু হচ্ছে ছটা অশ্ব। এ যদি শ্রী মহৎ আশ্রয় করে যদি ভগবানের পাদপদ্ম ভজন করেন, তাহলে আমাদের এই দেহরূপী রথ চলতে চলতে ব্রজের পথে চলবে, আর যদি তা না হয় তাহলে উল্টো পথে নরকের অতল তলে রথ আমাদেরকে তলিয়ে ফেলবে। তাই আজ যে এই রথযাত্রা মহোৎসবের প্রাক্কালে আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সঙ্ঘে জগন্নাথ কোথায় যাচ্ছেন, সে জগন্নাথঙ্কর টিকে উড়িয়ারে কীর্তন রয়েছি, মুঁ সেটি কহুছি, তো আপনমানে সবু হাতে তালি দিয়েকি জগন্নাথঙ্কর স্বাগত করিবে। আরে চকানয়ন প্রভু চকানয়ন, বড় দণ্ডে চলুছি গে কমল নয়ন, আহা চকানয়ন চকানয়ন, বড় দণ্ডে চলুছি রে কমল বদন, সে যে কালিয়া হাতি পথেরে চলুছি মাতি, রাধা সঙ্গ পাই তাঙ্ক আনন্দ মনর, রে চকানয়ন রে চকানয়ন, বড় দণ্ডে চলুছি রে কমল বদন, সঙ্গে ভলিয়া ভাই আউরি সুভদ্রা মাই, রাধা সঙ্গ পাই তাঙ্ক রাধা সঙ্গ পাই তাঙ্ক আনন্দ মন, চকানয়ন রে চকানয়ন, বড় দণ্ডে চলুছি রে কমল বদন, রথ পরি চলুছি বৃন্দাবন, প্রভু রথ পরি চলুছি বৃন্দাবন, আহা চকানয়ন রে চকানয়ন, বড় দণ্ডে চলুছি রে কমল বদন, আহা বড় দণ্ডে চলুছি রে কমল বদন, আহা চকানয়ন রে চকানয়ন। তার মানে বলছেন চক্রাকার নেত্র, বড় বড় গোল গোল চোখ, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে এইরকম কারো চোখ দেখতে পাবেন না, আর বড় দণ্ডে চলছেন, শুরু হচ্ছে সিংহ দরজা থেকে, আর সঙ্গে চলছেন কে, বলদেব ভাই,
আর ভগিনী সুভদ্রা কোথায় যাবেন? তিনি বৃন্দাবন। হ্যাঁ, কেন সেই বৃন্দাবন যাচ্ছেন? কিসের জন্য? রাধা সঙ্গ পাইতাঙ্ক আনন্দ মন চলুছি বৃন্দাবন। রাধা সঙ্গ পাই, সেই রাধারানীর ভাবেতে তিনি এই জগন্নাথ মূর্তি ধারণ করেছেন। অতএব যে কথা শুনলেন রোহিণী মা যেভাবে কীর্তন করছেন ভাবাবেশে বিভোর হয়ে, আর শ্রীকৃষ্ণ বলরাম দ্বারকায় থাকতে পারছেন না, ভাবাবেশে ছুটে আসছেন, দ্বারদেশে সুভদ্রা দেবী বাধা দিলেন। সুভদ্রা দেবী বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভক্তের ভাবেতে বিভাবিত হয়ে শ্রী দ্বারকাধীশ এবং বলদেব তাদের হস্ত পদ সংকুচিত হলো, নেত্র বিকশিত হলো বিকট আকার যে চক্র আকারে, আর সঙ্গে সঙ্গে সুভদ্রা দেবীর ওই অবস্থা হলো। আর গারুদেবের স্বামী সেই রাধা রানীর নাম কীর্তন করতে করতে রাধা রমণের নাম করছেন, নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে শ্রী নাম করতে করতে যখন উপস্থিত হলেন, প্রভু এ কি আপনার ভক্তের অষ্টসাত্ত্বিক বিকার হয়, কিন্তু আজ আপনার এই বিকার প্রশ্নসা হলো, এ দৃশ্য কি জগতের মানুষ দর্শন করতে পারবে? বলে হ্যাঁ পারবে, যেটি আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমদ ভক্তি মাধব গোস্বামী মহারাজ আজ সেই স্থানে বিরাট গগনচুম্বী মন্দির করেছেন। সেই শ্রী জগন্নাথ ক্ষেত্রে আমাদের পরম গুরুদেব আবির্ভাব স্থানে, সেই স্থানেতে সেই শঙ্খক্ষেত্রে আমার এই দিব্য রূপ চিরকাল রয়েছে, আর সেই স্থানেতেই আমি প্রকাশিত হব দারু ব্রহ্মরূপে। তারপরে তিনি ইন্দ্রদ্যুম্ন মহারাজকে অবলম্বন করে তিনি এই মূর্তি প্রকট করলেন। তাও 21 দিন বন্ধ রাখার কথা ছিল নির্মাণ কার্যে, কিন্তু যখনই এক পক্ষকাল হয়ে গেল রানীর অনুরোধে ইন্দ্রদ্যুম্ন মহারাজ দরজা যখন খুলে ফেললেন, দেখলেন যে এই রকম অসম্পূর্ণ অবস্থা, তখন তিনি প্রাণত্যাগ করবেন অনাহারে। কিন্তু জগন্নাথ বললেন, দেখো প্রেম নেত্রেতে আমার দিব্যরূপ দর্শন করবে সবাই, কিন্তু সাধারণ দৃষ্টিতে মনে করবেন আমার চোখ, আমার হাত নাই, পা নাই, এইরকম বিকট আকৃতি রূপ। সেই প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলো জানে না সন্ত সদৈব হৃদয় শিবিলো কয়ন্তি ইয়ং শ্যাম সুন্দর অচিন্ত গুণস্বরূপম গোবিন্দ মাদি পুরুষং তমহং বজা। সেই শ্রী গোবিন্দ শ্রী জগন্নাথ রূপে আজ যেন রাধারানীর তটান্ত কুঞ্জে, যমুনার তটান্ত কুঞ্জে, সেই কুঞ্জের মধ্যে বিহার করছেন শ্রী শ্রী জগন্নাথ দেব। আর সেই সেই কুঞ্জে দর্শন করা তো দূরের কথা, শাস্ত্রে বলেছেন ওই যে রাধারানীর ভাবে বিভাবিত হয়ে দর্শনের জন্য ছুটে যাচ্ছেন জগন্নাথ, রাধা সঙ্গ পাই চলুছু বৃন্দাবন। তাকে যদি কেউ দর্শন করে রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম বিদ্যতে, রথারূঢ় অবস্থায় কেউ যদি জগন্নাথকে দর্শন করেন আর তাকে জন্মান্তরে প্রবেশ করতে হয় না। সুতরাং আমাদের যে আজ রাধারানীর কুঞ্জে জগন্নাথ দেবকে জগন্নাথ রূপী শ্রীকৃষ্ণকে দর্শনের সৌভাগ্য করে দিয়েছেন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের ব্রহ্মচারী সন্ন্যাসীগণ তথা অর্জুন প্রভু আর আমাদের দীনবন্ধু প্রভু, এরা যে দর্শনের সৌভাগ্য করে দিয়েছেন এদের কাছে আমি আকণ্ঠ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আরো বললেন আমাদের প্রভু যে এই যে দেখছেন কুঞ্জটি সাজানো হয়েছে, এই রকম কুঞ্জ প্রাপ্ত নিত্য নূতন পুষ্প দিয়ে এই কুঞ্জ সজ্জিত করা হয়, তখন আমার ল্যান্ড ডিপার্টমেন্টের ভক্তগণ প্রত্যহ এরকম যে কদিন গুন্ডিচা মন্দিরে থাকবেন সেই কদিন এইভাবে কুঞ্জ সজ্জিত করবেন। রাধারানী যেমন ললিত বিশাখা চম্পকলতা আদি সখীদেরকে নিয়ে কুঞ্জ রচনা করতেন, এইভাবে সেই কুঞ্জ রচনা করে শ্রী জগন্নাথকে এখানে আমাদের দর্শনের সুযোগ করে দিয়েছেন। তাই সব শ্রোতা ভক্তবৃন্দের বিশেষ করে আন্তর্জাতিক কৃষ্ণ বুদ্ধ সঙ্ঘের ব্রহ্মচারী এবং সন্ন্যাসীবৃন্দের সকলকে আমি আমার দণ্ডবত প্রণতি জানিয়ে অকণ্ঠ কৃতজ্ঞতা জ্ঞাপন করে সব ত্রিদণ্ডীপাদগণ বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী ভক্তবৃন্দ সকলকে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণতি জানিয়ে আমার বক্তব্য এইখানে উপসংহার করলাম।